সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আমাদের এই ক্লাস আমরা হচ্ছে রিভিউ ক্লাস যে আমাদের কি কি বিষয়ে আমরা আলোচনা হয়েছে এবং সেখানে একটু রিভিউ নিব আমরা এবং তারপর আমাদের কোশ্চেনের আনসার সেশন থাকবে কোশ্চেন এর আনসার থেকে আমরা কিছু আলোচনা উদ্ধৃতি করব প্রথম বিষয় হচ্ছে যে আমরা শিষ্য প্রশিক্ষণ ক্লাস থেকে আমরা কি কি শিখলাম কার কার খাতায় কি কি নোট আছে আমরা জিজ্ঞাসা করব আপনি কি কি নোট করেছেন করে এবং কি কি সেগুলো আমরা একটু পর্যালোচনা করব প্রথম আমরা আসি অনিক কুণ্ড প্রভু আপনি কি কি নোট করেছেন এবং কি কি শিখেছেন একবার বলুন এবং সাথে সাথে আমরা আপনাদের

এবং সিরিয়ালি মেটাজোন চাই। টু আস বলুন কি কি আপনি শিখেছেন কি কি বিষয় আলোচনা হয়েছে প্রথমত গুরু গুরু যে শব্দটি একটা শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে গুরু গুরুণো বলে বলা হয়েছে যে গুরু বলতে একজন কে না বহু বলা হচ্ছে তো আমরা যার কাছ থেকে দীক্ষা নিচ্ছি

গ্রুপের আমাদের যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে যেমন আমি যদি এই গ্রুপ শীর্ষ হই তবে ইনার সোর্সে আমি বিদেশে যেতে পারি বা এরকম কিছু সুযোগকে ব্যবহার করা এগুলো কখনো উচিত উচিত নয় একটা একটা পয়েন্ট আর দ্বিতীয়ত আমাদের সর্বদা যে গুরুর কাছ থেকে দীক্ষা নিচ্ছি হরিনাম দীক্ষা নিচ্ছি গুলো সেই গুরুদেবের কাছ থেকে যে শিল প্রভুপাদের অবস্থান কি এ বিষয়ে আলোচনা হয়েছে আপনি শুনেছেন শিল প্রভুবাদের অবস্থানটা কি স্কনের শিল সর্বোচ্চ আদি শিক্ষাগুরু বলে ধরা হয়েছে ছিল প্রবাদের অবস্থান কি আচ্ছা দ্বিতীয় বিষয় আলোচনা হয়েছে গুরুদেব কত প্রকার ও কি কি গুরুদেব দুই প্রকার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু উত্তর সঠিক আছে হলে আমাদের কি করা উচিত তার যারা মানে তার যারা গুরু ভ্রাতারা আছে তাদের নিকট আমার যেমন প্রভুপাদের আন্ডারে যারা গুরুদেবরা রয়েছেন আমার যিনি তিনি গুরুদেব আছে তিনি যদি অপকট হয়ে যান প্রভুপাদের আন্ডারে আর যারা গুরু আহ শিষ্যরা আছে যারা গুরুদেব হিসেবে আছেন তাদের আন্ডারে আমাদের আশ্রয় ওকে ওকে ঠিক আছে নেক্সট রত্নারাই মাতাজি আপনি বলবেন প্রথম অধ্যায় থেকে ইস্কনে শিলপ্রবাধের অবস্থান কি ইস্কনের ছিল প্রবাদের অবস্থান কি ইস্কনের ছিল প্রবাদের পজিশনটা কি প্রতিষ্ঠাতা আচার্য হ্যাঁ ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে একজন আহ সদ্গুরুর মধ্যে কি কি যোগ্যতা থাকা উচিত একজন সদ্গুরুর মধ্যে কি কি যোগ্যতা থাকা উচিত আপনি যে একজন গুরু নির্বাচন করবেন কি যোগ্যতা দেখে গুরু নির্বাচন করবেন সৎগুর যোগ্যতা গুলো কি হওয়া উচিত

যারা যারা প্রশ্নগুলো উত্তর লিখেছেন তারা হাত তোলুন আমরা তাদেরকে প্রশ্ন করবো সবাইকে প্রশ্ন করতে গেলে এখন দেড় ঘন্টা সময় লেগে যাবে যারা যারা সবগুলো প্রশ্ন উত্তর লিখেছেন কালকে তো প্রশ্ন উত্তরগুলো সাবমিট করার কথা ছিল এখন অনেকেই লিখেননি তো যারা প্রশ্ন উত্তরগুলো লিখেছেন তারা হাত তুলুন আচ্ছা অপর্ণা মৃজা মাতা আপনি একটা বিষয়ে লিখেছেন দ্বিতীয় অধ্যায় কি লিখেছেন গুরু নির্বাচনের কিছু ভ্রান্ত কারণগুলো হ্যাঁ প্রভু প্রভু আমি অপর্ণা মৃধ মাতাজির ফোন থেকে আমি শ্রমিষ্ঠা বলছি মানে আমি অন হয়েছি হ্যাঁ প্রভু বলুন হ্যাঁ আমি এটা লিখেছি যে গুরু নির্বাচনের কিছু ভ্রান্ত কারণ তো উম প্রথমত একটি কারণ আছে আহ যদি গুরুদেব কখনও এরকম হন যে আমার অনেক ভুল ত্রুটি আছে আমার জীবনে তো সেগুলো যদি তিনি ধরিয়ে না দেন তিনি আহ আমাকে ইয়ে করবেন তো সেক্ষেত্রে আমাদের সেরকম গুরুকে নির্বাচন করা উচিত নয় এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা নেক্সট হচ্ছে কোনো কেউ যদি টাকার বিনিময়ে আমাকে আহ কেউ বলে যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় টাকার বিনিময়ে দীক্ষা দিয়ে বাস ঠিক আছে তোমার সমস্ত পাপ আমি গ্রহণ করে নেবো বা কিছু এরকম যদি কেউ বলে থাকে তো সেক্ষেত্রে এটাও একটা মানে তখনও যদি আমি এটা গ্রহণ করি সেই গুরুদেবকে সেটা হচ্ছে আমার একটা ভ্রান্ত কারণ তো এটা গুরু গ্রহণ করার কোনো কারণ হতে পারে না এটা কোনো সঠিক কারণ নয় যিনি কিনা আমাকে টাকার বিনিময়ে মিথ্যা প্রতিশ্রুতির বিনিময়ে আমাকে দীক্ষা দান করবেন এবং আমার জীবনকে শুধরাবেন না আমাকে পাপ থেকে মুক্ত করবেন না এগুলো হচ্ছে ভ্রান্ত কারণ তোমার ক্লাসের উপর ভিত্তি করে আমি এটাই বুঝতে পেরেছি বলুন আচ্ছা নেক্সট দীক্ষাকালীন প্রতিজ্ঞা পালনে বাধা অতিক্রম করার কিছু উপায় কিছু প্রতিজ্ঞা করেছেন কিন্তু পরবর্তীতে এগুলো পালন করতে পারছেন না এধরনের বাধা কি করে অতিক্রম করবেন তো সেখানে আহ এরকম হতে পারে যে বিভিন্ন ধরনের বাধা যেমন ধরুন চারটে নিয়ম পালন করা সেগুলো আমাদেরকে পালন করার ক্ষেত্রে যদি কোনো বাধা আসে ক্ষেত্রে আমরা আমাদের যে ঊর্ধ্বধন কর্তৃপক্ষ আছে আহ তিনি তার কাছে আমরা সহায়তা প্রার্থনা করতে পারি এবং হচ্ছে যদি পার্শ্ববর্তী কোনো মন্দির থাকে সেখানে গিয়ে আমি সাহায্য চাইতে পারি এবং ইন্টারনালি আমি হচ্ছে মানে ইন্টারনালি আমি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি এগুলো হচ্ছে আমরা করতে পারি যদি প্রতিজ্ঞা পালনে যদি বাধা আসে এই তিনটি উপায় করতে পারি প্রভুপাদের সাফল্যের রহস্য কি কি প্রবাদের সাফল্যের রহস্য হয়েছেন তিনি একটি জায়গায় উল্লেখ করেছেন শীর্ষ প্রশিক্ষণ কোর্স ওখানে যে তিনি বলেছেন যে আমার কোনো যোগ্যতা নেই আমি শুধুমাত্র আমার গুরুদেবের যে নির্দেশ আমাকে বলেছেন যে তুমি এগুলো ইংরেজিতে প্রচার করো তো আমি শুধুমাত্র সেটি করছি এটি প্রভুবাদ বলেছেন এবং বলেছেন এটি হচ্ছে একমাত্র যোগ্যতা যে গুরুর যে নির্দেশ সেটিকে একেবারে যথাযথভাবে পালন করা এবং এটি হচ্ছে প্রভুবাদের জীবনের আহ সাফল্যের রহস্য যেটা তিনি ব্যক্ত করেছেন এখানে তার করতে টু দিস থ্যাঙ্ক ইউ দনাস্য অধিকারী মাদা আপনি সবগুলো প্রশ্ন লিখেছেন তৃতীয় অধ্যায় আজকে আমরা চতুর্থ দিয়েছিলাম চতুর্থ লিখেছেন আপনি হ্যাঁ আর কিছু চতুর্থ অধ্যায় পর্যন্ত হ্যাঁ চতুর্থ অধ্যায় লিখেছি আচ্ছা প্রথম একটা প্রথম মধ্যে একটা প্রথম প্রশ্ন ছিল শিষ্য হিসেবে আমাদের কিভাবে উন্নতি সাধন করতে পারি শিষ্য হিসেবে আমি কিভাবে উন্নতি সাধন করতে পারি ডক্টর কি লিখেছেন যদি প্রভু আমরা গুরুদেবের চরণে শরণাগত হই ঐকান্তিক হই তাহলে আমি উন্নতি লাভ করতে পারব হুম শরণাগতির মাধ্যমে উন্নতি হওয়া যাবে অন্য কোনো ভাবে নয় শিষ্য মানে সে গুরুর প্রতি শরণাগত গুরুদেবের অবস্থান সম্পর্কে আপনার কি ধারণা? আবার গুরুদেবের অবস্থান সম্পর্কে সংক্ষেপে লিখুন। তিন নম্বর প্রশ্ন ছিল প্রথম অধ্যায়ে। কি লিখেছেন? গুরুদেব হচ্ছেন থেকে অভিন্ন ভক্তদের তিনি কিভাবে বল কোদ্ধরের জন্য এই পৃথিবীতে আসেন আর হচ্ছে গুরুদেব স্বাগদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের এক অতি দীনস্বরূপ তো শিষ্যের সঙ্গে গুরুদেবের সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন হয় না। শিষ্য যতক্ষণ গুরুদেবের নির্দেশ অনুসরণ করে ততক্ষণ পর্যন্ত গুরুদেব সর্বদাই শিষ্যের সঙ্গে থাকেন গুরুদেব হচ্ছেন ভগবান এবং গুরুদেব হচ্ছেন হ্যাঁ ভগবান এবং শিষ্যের মধ্যে নিত্য সংযোজনকারী এটাই লিখেছি ভাবে ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা আদনিতের কেনা ছিল প্রপাদকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতিনিধি বলে গ্রহণ করব আমরা কেনা ছিল প্রপাদকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতিনিধি রূপে গ্রহণ করব কারণ তিনি চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা তিনি সেটা প্রচার করার জন্য বিদেশে গেছেন এবং সবাইকে কৃষ্ণ আন্দোলনে সংযুক্ত করেছেন এটাই লেখা আছে না অন্য কিছু আছে কত নাম্বার ছিল এটা হচ্ছে প্রথম অধ্যায়ে দশ নম্বর প্রশ্ন এখানে একটা কোটেশন ইউজ করতে হবে যে প্রভু একটা কোটেশন বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম যে সারা পৃথিবীতে যে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে বর্তমানে এবং চৈতন্য মহাপ্রভুর যে বাণী ফলপ্রসূ হয়েছে একজন একমাত্র একজনই করতে পেরেছে তিনি হচ্ছেন আর সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই শিলপ্রভুপাত হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর প্রতিনিধি যিনি তার ফিউচার বাণীকে সাফল্য করেছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ মাতাজি চুমকি মাতাজি আপনি কি দ্বিতীয় অধ্যায় লিখেছেন পারমার্থিক জীবনের শুরু থেকে কিভাবে ছিল প্রভুপাদের সাথে অকৃত্রিম সম্পর্কের উন্নতি ঘটানো যায় প্রাথমিক জীবন শুরু থেকে কি করে ছিল প্রভুপাদের সাথে আমাদের সম্পর্ক উন্নতি ঘটাতে পারে কি কি পদ্ধতিতে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে তারপর প্রভুপাদের গ্রন্থ প্রচার করার মাধ্যমে এবং প্রভুপাদ যে আদেশ দিয়েছেন সেগুলি পালন করার মাধ্যমে

ব্যক্তিগত বসছেন কেউ যদি বলে যে আমি শিল প্রপাদের কথা মানি না বা শিলপ্রপাদকে আমি দেখিনি আমি আমার গুরুদেবকে দেখেছি আমি প্রপাদকে প্রপাদ কি বলেছেন আমি জানি না আমি গুরু যেটা বলেছেন আমি সেটা পালন করব। এরকম যদি কেউ আপনার কাছে বলে আপনি তখন কি উত্তর দিবেন

অন্য কেউ এটার ভালো উত্তর দিতে পারবেন ভিডিও কলে হাত তুলুন এটার বেস্ট উত্তর কার কাছে আছে কেউ আপনাকে এসে বলল আমি শিল শিলপ্রভুপাতকে আমি চিনি না বা শিলপ্রভুপাতকে আমি হয়তো জানি শিলপ্রপাত কি বলেছেন আমি শুধু আমি আমার গুরুকে চিনি আমার গুরু আমাকে এটা বলেছেন আমি আমার গুরু যেটা বলেছেন আমি সেটা পালন করবো শিলপ্রভুপাদের কথা আমি পালন করব সেই ক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন তাকে হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম হ্যাঁ ধন্যবাদ প্রণাম বলুন প্রভু প্রথমত আমাকে দেখতে হবে তিনি গুরু পরম্পরায় আছেন কিনা ফার্স্ট সেকেন্ড তিনি কৃষ্ণ তত্ত্ববেদা আছেন কিনা মানে একজন সদ্গুরু যে যোগ্যতা থাকা উচিত তার কাছে আছে কিনা তারপরে তিনি শাস্ত্রীয় বিধান অনুসারে আচার প্রচার করছে কিনা সেটা আমাকে দেখতে হবে তবে আমি তাকে মান প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নটা কি ছিল গুরুnabla doubt নেই শ্রীকৃষ্ণ বাবু ধন্যবাদ কোনা ও এখানে বলা হবে যে জাস্ট অভিনয় করছেন উনি যেহেতু আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল বহুপদ সে ক্ষেত্রে দিয়ে যদি আমরা তাকেই অস্বীকার করি তাহলে এটা বুঝতে হবে যে সে নিজের ইচ্ছে মতো চলছেন এবং গুরু পরম্পরা ধারাকে মালছেন না শুধু মাত্র অভিনয় করে যাচ্ছেন আচ্ছা এখন একটা প্রশ্ন যদি কেউ শ্রীলো প্রভুপাদকে মানছে না কিন্তু তার গুরুকে মানছে আচ্ছা ফিউচারের প্রভাব কি হতে পারে ফিউচারে কি সমস্যা হতে পারে জানেন আপনি বলুন হ্যাঁ বলুন লাভ করতে পারবেন না 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 আনন্দবর্ধন বলেছিল বিষয়টা হ্যাঁ ماده সঙ্গীতের মধ্যে বলুন কৃষ্ণ ধারাই হলো হরে বলছি শিক্ষা তারপরে দীক্ষা তা আমরা যদি সঠিকভাবে শিক্ষা না গ্রহণ করতে পারি আর সেই শিক্ষা জগৎগুরু যিনি প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়ে গেছে যে শিক্ষাগুলো সেই শিক্ষাগুলো যদি আমরা অনুসরণ না করি তাহলে আমরা মানে সঠিক শিক্ষায় শিক্ষিত হব কি করে আর তারপরে আচার প্রচার এইগুলো আমরা করব কি করে তো সুতরাং আমাদেরকে আগে শিল প্রভু আজকে মানতেই প্রভু ক্লাসে যেটা বলেছেন বলবো মন থেকে না যেটা সেটা বলুন হ্যাঁ বলুন মাদারদি প্রভু প্রথম যে প্রশ্নটি করেছিলেন ওই প্রশ্নটির সঙ্গে এটা তো অনেকটা অ্যাডজাস্টেড তো সেক্ষেত্রে প্রথম উত্তরটা এরকম বলুন ওটার উত্তর বলুন যদি কে মানে না সেই ক্ষেত্রে সেটা শুধু গুরুকে মানছে সেই ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হবে আর যখন দ্বন্দ্ব সৃষ্টি হবে তখন সেক্ষেত্রে আমরা অনেক মুশকিলে পড়ে যাব তো যদি আমরা প্রভুপাতকে মানি তো প্রভুপাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে যখন কোনো দ্বন্দ্ব তৈরি হয় তখন দ্বন্দ্ব সমাধানের জন্য ইস্কনের যে চূড়ান্ত মানে যে চূড়ান্ত সিদ্ধান্ত প্রভুপাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী মানে সেই সেটা অনুযায়ী কি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তো আমাদের পার্সোনালি অনেক মতামত থাকতে পারে বা কিছু থাকতে পারে কিন্তু সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না তো দ্বন্দ্বের থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সেই সময়ে আমাদেরকে অবশ্যই প্রভুকে মানতে হবে এবং তার যে সঙ্গতি আছে তো সেটাকে মানতে হবে। এটাই তো বলেছিলাম। এটাই প্রভু বলেছিলেন। এই বিষয়টাকে ভিররতার সঙ্গে আমাদের এটা উপলব্ধি করতে হবে। আমরা যদি শুধু প্রভুপাদকে মানি না কিন্তু আমরা গুরুকে মানি তাহলে দুদিন পরে কি হবে ইসকন ভেঙে যাবে। এবং বিভিন্ন ধারা তৈরি হয়ে যাবে। এবং বিভিন্ন রকম ভাবে ইসকন ভেঙে কখনো এক থাকবে না। এখনো চল্লিশ বছর পর্যন্ত ইস্কন এক আছে কেন এক আছে যখনই কোথাও কোথাও সমস্যা হয়েছে সেখানে জিবিসি তারা আহ শিলপ্রপাতের সিদ্ধান্তকে দিয়েছে শিলপ্রপাত কি বলেছেন আচ্ছা ধরুন আমরা বারাস একটা নতুন মন্দির তৈরি করবো সাপোজ এখন নতুন মন্দির কিভাবে চলবে এখন আমি যদি নতুন করে একটা জিনিস উদ্বোধন করি আমাদের মন্দিরে নতুন করে নাটক হবে প্রতিদিন আসুন ফ্রি প্রসাদ পাবেন আর নাটক দেখবেন এইভাবে আমরা মানুষকে আকর্ষণ করতে চাইছি এবং এইভাবে মানুষকে ভক্ত বানাতে চাইছে তাহলে এটা কি হলো শিলপ্রের যে শিক্ষা শিলপ্রের যে নীতি সেটা থেকে আমি ভ্রষ্ট হয়ে গেলাম এবং আমি আমার মতো করে একটা সিস্টেম চালু করে দিলাম ক্লিয়ার কিনা ধীরে ধীরে আমার মধ্যে মেন্টালিটি আসবে আমি অনুভব করতে শুরু করব আমি যেটা ভাবছি সেটাই ঠিক পরবর্তীতে একজন গিয়ে কমপ্লেন করলো প্রভু তো এরকম করছে এখানে উনি শুধু রাত হলে নাটক দেখায় আর প্রসাদ খায় আর কিছু হয় না মন্দিরে তখন কি হবে তখন আসবে প্রভুপাতের সিদ্ধান্ত প্রভুপাত কি সিদ্ধান্ত দিয়েছেন একটা মন্দির কিভাবে চলা উচিত মন্দিরের সিস্টেম কি হওয়া উচিত প্রভুপাত কি সিদ্ধান্ত দিয়ে সেগুলো সিদ্ধান্তে হওয়া উচিত বুঝাতে পেরেছি হম কখনো কখনো মনে হয় যে আমরা প্রাথমিক অবস্থায় অনেক নিয়মকন পালন করতাম পরবর্তীতে প্রভু এটা চেঞ্জ করে দিচ্ছে এটা ঠিক না ওটা করতে হবে তো সব সময় যে কোনো কিছু আমরা করি না কেন এই ক্ষেত্রে প্রপাদের মতামত কি এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রপাত কি বলেছেন যেহেতু প্রবাদ হচ্ছেন প্রতিষ্ঠাতা আচার্য সেজন্য শিল প্রপাদের সিদ্ধান্তই হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত শিল প্রপাত যেটা বলেছেন সেটা আচার্যরা গ্রহণ করবেন সেটা জিবিসি গ্রহণ করে সকলকে গ্রহণ করতে হবে যেমন শিল প্রপাত চেয়েছেন ডিসেম্বর মাসে বুক ডিস্ট্রিবিউশন করা এখন কোনো মন্দির যদি মনে করে না এটা আমার দরকার নেই বুক ডিস্ট্রিবিউশন আমি লোকের কাছে বই দিব টাকা চাইব এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না তার চেয়ে বরং আমরা একটা কাজ করি আমরা হেলাবর্তলায় গিয়ে একটা বড় স্টেজ তৈরি করব আর ওখানে প্রতিদিন আমরা কীর্তন করব নাটক দেখাবো আর প্রসাদ ডিস্ট্রিবিউশন করবো বাস বই দরকার নেই বই প্রচার করতে গেলে কেউ নিতে চায় না বই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কে বই নিয়ে তো পড়ে না লোকে তাহলে কি হলো আমি প্রভুপাদের সিদ্ধান্তকে চেঞ্জ করে আমি আমার নিজের সিদ্ধান্ত এখানে এস্টাবলিশ করতে চেয়েছি ক্লিয়ার ব্যাপারটি সেই জন্য সর্বপ্রথমে আমাদের দায়িত্ব হচ্ছে শিল প্রপাত গ্রন্থ স্টাডি করা শিল প্রপাত কি চেয়েছেন আমাদের কাছে শিল প্রপাত কি চায় সে অনুসারে নিজের জীবনকে তৈরি করা এমনকি নিজের এক্সপেক্ট বা নিজের ভিউ থেকে নিজের জীবনকে তৈরি করব নিজের ইচ্ছা মতো নিজের জীবন তৈরি করব সেটা নয় এই যে আমরা বিভিন্ন কোর্স করছি বিভিন্ন রকমের এই যে প্রথমে ঈশ্বরের সন্ধানে তার আগে ভগবত গীতা পরীক্ষা ঈশ্বরের সন্ধানে পরীক্ষা শিলপ্রপাতের জীবনী লেখা সিন্ধু পরীক্ষা এখন আবার শিষ্য প্রশিক্ষণ কোর্স এত কোর্স প্রশ্ন আমি শিলপ্রের মুড এন্ড মিশন বুঝতে পেরেছি কিনা কি উদ্দেশ্যে শিলপ্র এই সংস্থাকে তৈরি করেছেন সেই মুড এন্ড মিশনটা আমি বুঝতে পেরেছি কিনা যদি আমি বুঝতে না পারি তাহলে আমি কোনোদিন সাকসেসফুল হতে পারবো না আর যদি আমি বুঝতে পারি তাহলে আমি ধীরে ধীরে সাকসেস এর দিকে এগিয়ে যাব এটা হচ্ছে পার্থক্য ক্লিয়ার ছিল প্রভুদের মুড এন্ড মিশন কে উপলব্ধি করা ওকে এখন যেন কে কে বাইবা দিল নাম কি চুমকি মাতা দি না এবার হাত তুলুন কারা কারা লিখেছেন তুলসী মাতা দিল লাস্ট কাছে প্রশ্ন হচ্ছে কাকুলি অধ্যায় লিখেছেন বহু চতুর্থ অধ্যায় দুটো প্রশ্ন লিখতে পারি আর বাকি সব লিখেছে দ্বিতীয় অধ্যায় থেকে আমি প্রশ্ন করছি সেটা হচ্ছে একজন গুরুদেবের মধ্যে আপনি কি অনুসন্ধান করেন তিনি স্বাস্থ্যের নির্দেশে নিজের জীবন পালন করেছেন কিনা সেটা অনুসন্মত করতে হবে স্বাস্থ্যের বর্ণিত সরবেত্তা দমন করেছেন কিনা সেটা অনুসন্ধান করতে হবে গুরুদেবের আমার কোনো পারমার্থিক প্রশ্নের উত্তর প্রদান করছে কিনা সেটা অনুসন্ধান করতে হবে দীক্ষাকালীন যখন আমরা করি প্রতিকা করার পর যে সমস্ত বাধা আছে সেই বাধা আমরা কিভাবে অতিক্রম করতে পারি দীক্ষাকালীন পালনে বাধা অতিক্রম করার কিছু উপায় আপনি বলুন যেমন চারটি নিয়ম পালন ষোলোমালা জপ এগুলো যদি পালনে বাধা আসে তাহলে মানে পাশাপাশি মন্দিরে গিয়ে ব্যব মানে কারোর সঙ্গে আলোচনা করতে হবে এবং আমার যে পথ প্রদর্শক আছে তার কাছে পরামর্শ নিতে হবে এবং সর্বোচ্চ আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি হ্যাঁ যে কাউন্সিলার সঙ্গে যে আপনাকে সহযোগিতা করছে সে কাউন্সিলরের সঙ্গে আপনাকে বিষয়টা নিয়ে আলোচনা করতে এখন কারো লাইফ কোনো প্রবলেম আসতে পারে শিক্ষা নেওয়ার পরে লাইফে কোনো একটা প্রবলেম আসতে পারে সমস্যা আসতে পারে তার জীবনে এখন সে যদি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেয় এখন আমি সংসার জীবনে আছি আমি যদি এগুলো পালন করতে না পারি তাহলে এখন আমি এটা গিয়ে যদি প্রভুকে বলতে যাই প্রভু যদি ধরে ফেলে বুঝে ফেলে আরো দুজন জানবে এবং সবাই জানতে পারবে জানলে আমার কি হবে সবাই জেনে গেলে সবার কাছে ছোট হয়ে যাব কাউকে না জানি আমি নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে আমি বললাম কিছু কাজ এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমি গুরুদেবের কাছে যে কথা দিয়েছি সেটাকে ভঙ্গ না করে আমি আমার যিনি পথ প্রদর্শক আছেন যিনি আমাকে সহযোগিতা করছেন বক্তিজীবনে আমি তার কাছে কনফিউজ করে যে আমার কি করা উচিত এই মুহূর্তে হচ্ছে দুটো সিদ্ধান্ত সেক্ষেত্রে কোন সিদ্ধান্তটা স্থায় যদি আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নেই সেই ক্ষেত্রে কি হবে অপরাধ হবে বুঝাতে পেরেছি গুরুদেবকে যে কথা দিয়েছি সেটা যখন ভঙ্গ হবে তখন আমার অপরাধ হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমি যদি কাউন্সিলের সঙ্গে আলোচনা করি আমি যদি কারোর সঙ্গে কথা বলে আলোচনা করি সেগুলো সমাধান করি তাহলে সেই ক্ষেত্রে আমি একটা রাস্তা খুঁজে পাবো সমাধান কি আছে হয়তো আমার বুদ্ধিতে আসছে না বা আমার জ্ঞান বুদ্ধির মধ্যে আসছে না কিন্তু ওনার মাধ্যমে আসবে এবং সমাধান আমি একটা পাবো সেই ক্ষেত্রে সমস্যা আসতেই পারে সমস্যা আসবে না এমন কোনো বিষয় নাই যে কারো জীবনে সমস্যা আসতেই পারে সেই সমস্যাটা নিয়ে আলোচনা করা এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ কিন্তু কেউ যদি মনে করে আলোচনা না করে আমি চেপে যাবো আমি কত চেপে যাবেন আজকে একটা চেপে গেছেন কালকে আরেকটা চেপে যাবেন পরশুদিন আরেকটা এতগুলো চাপার ফলে কি হবে আপনার ভিতরে ব্লাস্ট হবে ব্লাস্ট বেশি চেপে গেলে ব্লাস্ট হয়ে যাবে একদিন দেখবেন আপনি ফ্রিকেল হয়ে গেছেন এবং একদিন দেখবেন আপনি সব কিছু ছেড়ে দিয়েছেন জপ ছেড়ে দিয়েছেন সব ভক্ত সঙ্গ ছেড়ে দিয়েছেন আপনি ফ্রিকেল মাইন্ডেড হয়ে গেছে সেই জন্য নিয়ম হচ্ছে ভক্তি জীবনে একজন কাউন্সিলর থাকবে সমস্যা আসতেই পারে তার সঙ্গে ডিসকাস করা এটা হচ্ছে মূল বিষয় ক্লিয়ার আচ্ছা নেক্সট কোশ্চেন গুরু আপনাকে গুরু কেন আপনার সমস্ত পাপ গ্রহণ করে আপনাকে আশ্রয় দেবে কারণ আমি গুরুদেবের শরণাগত এবং গুরুদেবের পাদপদ্মে নিজেকে করেছি আমি শরণাগত এবং আত্মসমর্পণ করেছি সেজন্য গুরু আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে এবং কেউ যদি মনে করে থাকে যে আমি ইস্কন থেকে দীক্ষা নিব ইস্কন থেকে ইস্কনে খুব ভালো গুরু আছে সদ্গুরু আছে এবং ভাবে পলিসি করে প্রভুর সঙ্গে দুদিন যোগাযোগ করে দুদিন ফোনে কথা বলে একটু দুদিন দেখিয়ে আমি দীক্ষাটা নিয়ে নিব তারপরে পালন করতে পারি কি পারি এটা পরের বিষয়ে দেখা যাবে আগে তো দীক্ষাটা নিয়ে নেই তাহলে এখানে কি অভাব হলো শরণাগতি গুরুর কাছে নিজেকে শরণাগত হলো না শরণাগতির অভাব আছে সে জানে সে চা খায় সে জানে তাকে বাড়িতে চা রান্না করতে হয় বা তাকে করতে হয় হয় সেটা জানে জেনেও সবার কাছে লুকিয়ে বলছে না না আমি এসব করি না লুকিয়ে এসে বলছে না আমি শুদ্ধ জীবন আমার কোন আমার মধ্যে কোনো সমস্যাই নেই শুদ্ধ জীবন এভাবে দীক্ষা নিয়ে নিল প্রবলেমটা কোথায় হবে যেহেতু শরণাগত হয়নি তখন গুরু কৃষ্ণ তখন এসে ইন্টারফেয়ার করবে গুরু এবং শিষ্যের মাঝখানে কে কৃষ্ণ তখন কৃষ্ণ এসে ইন্টারফেয়ার করবে কি ইন্টারফেয়ার তুমি যে শরণাগত না হয়ে তুমি দীক্ষাটা নিয়ে নিয়েছো বদ্রীতা ভগানের সিদ্ধান্ত কি শরণাগত হতে হবে শরণাগত না হয়ে দীক্ষা নিয়ে নিয়েছো তখন কৃষ্ণ কি করবে তার জীবনে প্রবলেমস ক্রিয়েট করবে আরো প্রবলেমস আরো প্রবলেম আরো প্রবলেম ক্রিয়েট করবে তখন কৃষ্ণ এই দীক্ষাটার জন্য আরো পরীক্ষা নিবে কতটা শরণাগত হয়েছে তখন তার জীবনে আরো কঠিন পরীক্ষা তাকে অপেক্ষা করতে হবে এবং কৃষ্ণ যখন পরীক্ষা করবে তখন তার সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে না হলে সে নিজে ডাইভার্ট হয়ে যাবে তাহলে দীক্ষার সময় শরণাগত হওয়া কতটা ইম্পর্টেন্ট আর দীক্ষা নেওয়ার জন্য কেউ যদি চালাকি করে তাহলে সমস্যা কি হবে এটা একটা প্র্যাকটিক্যাল বিষয় আমি আমার পঁচিশ বছরে এটা আমি দেখেছি যারা এরকম চালাকি করে বা যারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হঠাৎ করে দীক্ষা নিয়ে নিল তারপরে কি হয়েছে তার জীবনে সে অনেক দূরে চলে গেছে ভক্তি মার্গে সে আর থাকতে পারেনি এজন্য দীক্ষাকালে দীক্ষা কালে গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে তখন গুরু আপনার বহু জন্মের পাপ নিয়ে নিবে তখন কৃষ্ণ অনুমোদন করবে এই যে গুরু আপনার কাছ থেকে পাপ নিয়ে নিল এখানে একজন অনুমোদনকারী আছে তিনি কৃষ্ণ তিনি অনুমোদন করছেন এমন নয় যে আমি কোন রকমের দীক্ষা নিলে আমার সব পাপ চলে যাবে তা না আচ্ছা এখানে আরেকটা ফ্যাক্ট আছে আপনি হয়তো কাউকে অনেক টাকা দিয়েছেন দু লাখ টাকা দিয়েছেন প্রভু আমার দীক্ষাটা ব্যবস্থা করে দেন আপনাকে দু লাখ টাকা দিবেন উনিও টাকা নিয়ে আপনাকে দীক্ষার ব্যবস্থা করে দিয়েছে কোনো কারণেই ভোক্ত তার পাওয়ার আছে এবং আপনি রথযাত্রায় তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছেন পুরোনো দীক্ষাটা ব্যবস্থা করে দিয়ে। কোনো কারণে হোক সে তার পাওয়ারে সে দীক্ষা পর্যন্ত গিয়েছেন আপনি দীক্ষা নিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে কি হবে আপনার শরণাগত নেই শরণাগত হননি কিন্তু আপনি বাই পলিসিতে আপনি দীক্ষা নিয়ে নিয়েছেন সেই ক্ষেত্রে সমস্যা কি হবে সমস্যা হবে আপনার যে পাপ আছে আপনার পাপের অর্ধেকটা পাপ যিনি এভাবে বাইপাস পদ্ধতিতে নিয়েছে তাকে অর্ধেকটা পাপ গ্রহণ করতে হবে যে এভাবে দুর্নীতি করে না জেনে না বিচার করে কাউকে এভাবে দীক্ষা পর্যন্ত নিয়ে চলে এসছে তাকে বাকি পাপ গ্রহণ করতে অর্ধেক পাপ তাকে গ্রহণ করতে হবে সেজন্য আমরা দীক্ষার সময় অনেক বিচার করে কাউকে দাঁড় করাই এটা কোনো এরকম না যে যারা বাইরের মানুষ মনে করে গিয়েছে দীক্ষা নিয়ে নাও হয়ে গেল তা নয় দীক্ষা মানে শিষ্য কি করছে শরণাগত হচ্ছে সবকিছু গুরুকে আত্মসমর্পণ করছে আর গুরু কি করছেন তার অনন্ত জন্মের পাপ নিয়ে নিচ্ছে এখানে কিন্তু একটা বড় ঘটনা ঘটছে এটা কিন্তু বাইরের লোকের ক্ষেত্রে হবে না বাইরের লোক তাদের ক্ষমতা নেই একজন মানুষের বহু জন্মের পাপ নিয়ে নেওয়া এই ক্ষমতাও তার নেই আর শিষ্য সেখানে শরণাগত হয় না শুধু বছরে একদিন গুরুর ওখানে অনুষ্ঠান হয় ওখানে যায় আর এছাড়া গুরুর সাথে কোনো সম্পর্ক নেই দেখাও করে না আর করে না কি হচ্ছে এটা না মানে আমরা যে ফর্মটা করছি দেখুন ওখানে একটা ফর্মে আছে আপনি মন্দিরের কি সেবায় যুক্ত আছেন যারা ফর্ম পেয়েছেন দেখেছেন মন্দিরে কি সেবায় যুক্ত আছেন আপনি কিন্তু লিখছেন আমি এ সেবায় যুক্ত এটা শরণাগতি তারপরে ফর্মে আছে আপনি সপ্তাহে কতদিন এখানে আসেন নিয়মিত ভাবে আসেন কিনা কতদিন ধরে ষোলোমালা জপ করছেন কতদিন ধরে আপনি চারটি নিয়ম পালন করছেন সবকিছু আমি শরণাগত আমি টোটালি সারেন্ডার করছি নিজেকে যতটা যতটা যে করবে সে তত পাপ থেকে মুক্ত হবে ক্লিয়ার ব্যাপারটা হম সবাই দীক্ষা নিলেই যে পাপ থেকে মুক্ত হবে এটা কিন্তু গ্যারান্টি নেই আমি কতটা পাপ থেকে মুক্ত হব যতটা আমি গুরুর কাছে নিজেকে সারেন্ডার করতে পারবো

আর গুরুদেবের সাথে আমার সম্পর্ক আরো গভীর হবে প্রত্যেক প্রাত্যহিক গুরু পূজা করলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন প্রতিদিন গুরু পূজা করার প্রয়োজন কি মূল প্রয়োজন হচ্ছে আমার বর্তমানে আমি যে পৃথিবীতে আছি আমার অথরিটিকে গুরু আমি যে কৃষ্ণ সেবা করছি কার আন্ডারে গুরুর আন্ডারে আমার সবকিছু কার কাছে স্যারেন্ডার করেছে গুরুর কাছে তো যার কাছে আমি নিজেকে সমর্পণ করেছি আত্মসমর্পণ করেছি অন্তত প্রতিদিন একবার তার কীর্তন করা উচিত তার পূজা করা উচিত প্রতিদিন যে গুরুর চরণে পুষ্প অর্পণ করবে তার বিপদ হবে না এই যে শনির দশা রাহুর দশা বিভিন্ন দশা আছে যে প্রতিদিন একবার গুরুর চরণে পুষ্প অর্পণ করবে তার এই সমস্ত দশা থেকে সে মুক্ত তার কেউ ক্ষতি করতে পারবে না কেউ তার কোনো ক্ষতি করতে পারে না শুধু গুরুর চরণে প্রতিদিন সকালবেলা উঠে একবার পুষ্প অর্পণ করা অনেকে বাড়িতে গুরু পূজা করে অনেকে করে না যারা গুরু পূজা করেন তার বাড়ি সুরক্ষিত গুরুর কিন্তু যে করে না সে অন্তত একটা পুষ্প দেওয়া উচিত আমার সময় নেই বা আমি পারছি না আমি বেরিয়ে যাচ্ছি কোনো কারণে ঘর থেকে অন্তত গুরুর চরণে পুষ্পটুকু অর্পণ করা উচিত আমি যে আত্মসমর্পণ করেছি গুরুর কাছে তার কি প্রমাণ তার প্রমাণ এটাই আমি ভোরবেলা ঘুম থেকে উঠে নাম জপ করছি নাম জপ করে আমি আমার গুরুকে প্রণাম করেছি নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে তিলক ধারণ করার পরই গুরুকে দণ্ডবত প্রণাম নিবেদন করা আপনার বাড়িতে একটা ছবি থাকবে গুরুর ছবি থাকবে সেই ছবিতে আপনি ভোরবেলা ঘুম থেকে উঠে তিলক ধারণ করে মালা জপ করার শুরুর আগেই আগে গুরুকে প্রণাম করতে হবে গুরুকে প্রণাম করে দিন শুরু করতে হবে আমরা যে কোনো কাজ গুরুকে প্রণাম করে তারপরে শুরু করতে হবে কারণ আপনি এই যে মালা মালাডার করছেন এই যে ভোগ নিবেদন করবেন গুরুর কাছে গুরু সেগুলো কৃষ্ণের কাছে সেজন্য বোরবেলা প্রথম কাজ ঘুম থেকে উঠে গুরুকে প্রণাম করা যে ব্যক্তি এটা করবে হ্যাঁ সে বিভিন্ন বিপদ আপদ সমস্যা থেকে মুক্ত তা যদি কোনো সমস্যা হয় গুরু ঠিক তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করে নেবে তা যদি কোনো জীবনের সমস্যাও আসে গুরু তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করে নেবে এটা হচ্ছে স্মরণাগতির লক্ষণ আমার গুরুর কাছে যে নিজেকে স্মরণাগত করেছি স্মরণাগত হয়েছি তার লক্ষণ কি আমি থেকে উঠে গুরুকে পুষ্প অর্পণ করছি কিনা বা ফুল অর্পণ করছি কিনা গুরুর চরণে একটা ফুল অর্পণ করে একটা প্রণাম করা এটা কিন্তু বড় কোনো কাজ নয় কিন্তু এটা কেউ করে না বড় কাজ না কিন্তু করে না কেন করে না কারণ শরণাগত নেই সে ধীরে ধীরে কি মনে করে আমি কৃষ্ণের স্মরণা করত ধীরে ধীরে সে কি ভাবতে শুরু করে আমি কৃষ্ণ ভক্ত এটা হচ্ছে ভুল ধারণা এবং শিল সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতমে সপ্তম অষ্টম নবমে বিষয়ে আলোচনা করেছেন যে ব্যক্তি তার গুরুকে আহ প্রণাম না করে সে মনে করে আমি কৃষ্ণ ভক্ত সে হচ্ছে মূর্খ তার জ্ঞানের অভাব আছে তার জ্ঞান পূর্ণ নয় কিন্তু বাইরে কি করছে আমরা এটা ভাবছি বাইরে কি করছে সে কৃষ্ণকে মানছে না কিন্তু গুরুকে মানছে ক্লিয়ার কি না ব্যাপারটা আমাদের মনোভাব আর হচ্ছে বাইরের মনোভাব বাইরে তারা কৃষ্ণকে মানে না গুরুকে মানে সে গুরুকে ভগবান মনে করে ওটা ভুল কিন্তু আমরা কৃষ্ণকে ভগবান মনে করি কিন্তু কৃষ্ণের কাছে যাওয়ার জন্য কৃষ্ণকে কৃষ্ণের ভক্তি পেয়েছে কার মাধ্যমে গুরুর মাধ্যমে এই জন্য গুরু আমার জীবনে তিনি আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবেন তিনি আমাকে কৃষ্ণ সেবার অধিকার দিয়েছেন তিনি আমার জীবনে কৃষ্ণ নিয়ে এসেছেন এই জন্য গুরু আমার কাছে শ্রেষ্ঠ আর বাইরের লোক কি মনে করেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান এটাই তো মনে করে এটা হচ্ছে ভুল গুরু ভগবান নয় ক্লিয়ার দুইটা মনোভাবের মধ্যে হ্যাঁ সে আমিও গুরুকে প্রণাম করি সকালবেলা উঠে আমিও ধন্যবাদ নিবেদন করি প্রথম প্রণাম গুরুকে আমি যে জায়গায় থাকি সেখানে একটা গুরুর থাকা উচিত যেন আমি প্রতিদিন একবার গুরুকে একবার ফুল অর্পণ করতে পারি দিনে তাকে প্রণাম করতে পারি সেরকম একটা স্থান থাকা উচিত গুরুকে যার নেই সে অল্টারের গুরুদেব আছেন অল্টারে প্রণাম করলে প্রণামের সময় আগে গুরুদেবের কাছে প্রণাম করে গুরুদেবের প্রণাম মন্ত্র বলে তারপরে ভগবানের প্রণাম মন্ত্র শুরু করবে সেক্ষেত্রে দুটো একসঙ্গে হয়ে যায় ক্লিয়ার তাহলে আমার কাছে গুরু সবচেয়ে বড় কেন কারণ তিনি আমাকে কৃষ্ণ ভক্তি দান করেছে তিনি আমাকে কৃষ্ণ সেবা শিখিয়েছে এই জন্য আমার কাছে বড় আমার কাছে এই জন্য বড় নয় যে গুরু ভগবানের জন্য নয় ক্লিয়ার ঠিক আছে নেক্সট কে বলবেন হাত তুলুন কে চারটি অধ্যায় লিখেছেন বা মিনিমাম তিনটি অধ্যায় লিখেছেন হাত তুলুন হ্যাঁ সুমা ঘোষ দেব আমি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করছি কি কি উপায় আমরা গুরুদেবের সেবা করতে পারি হরে কৃষ্ণ হ্যাঁ মাঝে বলুন দুটো সেবা আছে বপু সেবা আর বাণী সেবা গুরুদেবের বাণী সেবা এবং বপু সেবার মাধ্যমে আমরা সেবা করতে পারি আপনার নাম সুমা ঘোষ না এক মিনিট আচ্ছা আপনার হ্যাঁ বলুন দুটি সেবা কি কি গোপু সেবা আর বাণী সেবা আপনি কি গত ক্লাসে অ্যাটেন্ড করেননি না আমি তৃতীয় সপ্তাহের ক্লাসটা করতে মানে লাস্ট ক্লাসটা করতে পারিনি আমি মন্দিরে সেবাই গিয়েছিলাম আমার ট্রেন ফেল হয়ে গেছিল আচ্ছা নেক্সট কোশ্চেন গুরুদেবের প্রতি দায়িত্ব ছাড়া আমাদের জীবনে আর কি কি দায়িত্ব আছে আমাদের প্রচারের যে দায়িত্ব গুরুদেবের আদেশ অনুযায়ী আমাদের যে প্রচারের দায়িত্ব আছে এবং তাছাড়াও নবীন ভক্তদের মন্দিরের সাথে যুক্ত করা যে দায়িত্ব লিখেছেন আপনি প্রভু আমি দ্বিতীয় অধ্যায় পর্যন্ত লিখেছি তৃতীয় অধ্যায়টা লিখতে পারিনি সব কটা সেটা বললেই হয় আমি প্রশ্ন করছি না ঠিক আছে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করছি আচ্ছা প্রথম মধ্যে একটা প্রশ্ন আছে শিল প্রভুপাত কিভাবে ইস্কনের প্রতিষ্ঠা আচার্য রূপে ভূমিকা দেখেছেন নয় নম্বর প্রশ্ন শিল প্রভুপাত কিভাবে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য রূপে ভূমিকা দেখেছেন এটা কি উত্তর লিখেছেন প্রভু আমি লিখেছি আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এবং আমাদের সংঘের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু ও চূড়ান্ত কর্তৃপক্ষ রূপে ইস্কন প্রত্যেক ভক্তের সাথে ছিল প্রভুপদের এক অন্যান্য সম্পর্ক বিদ্যমান তাহলে শিল প্রভুপাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা তিনি কি করে স্থাপন করেছেন যেমন শিল প্রভুপাদ এই মুহূর্তে এই পৃথিবীতে নেই তারপরও শিল প্রভুপাদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয়েছে হয়েছে কিনা যেমন আজ থেকে দশ বছর পরেও যদি কেউ ভক্ত হয় শিলো প্রভুপাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে কিসের মাধ্যমে স্কনের মাধ্যমে কারণ শিলো প্রভুপাদ কি প্রতিষ্ঠা করেছেন স্কন প্রতিষ্ঠা এটা সোসাইটি প্রতিষ্ঠা করেছেন এই সোসাইটি আর কাজ কি শিলো প্রভুপাদের মনোভাবকে আমার কাছে তুলে ধরা এই সোসাইটি কি রূপে কাজ করছে শিলো প্রভুপাদের মনোভাবকে আমার কাছে তুলে ধরার রূপে কাজ করছে এই সোসাইটি স্কনের কাজ কি শিলো প্রভুপাদের মনোভাব শিলো প্রভুপাদের মুড শিলো প্রভুপাদের মিশন আমার কাছে তুলে দিচ্ছে আমি সেগুলো অনুভব করছি কিসের মাধ্যমে প্রপাদের গ্রন্থের মাধ্যমে তাহলে ইস্কন কি প্রচার করছে প্রপাদের গ্রন্থ প্রচার করছে আর সেই গ্রন্থ প্রচারের মাধ্যমে প্রপাদের গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে শিলপ্রপাদের মুড এন্ড মিশন আমরা বুঝতে পারছি আর যার ফলে ইস্কনে যদি কেউ পাঁচশো বছর পরেও ভক্ত হয় সে কিন্তু ঠিক শিলপ্রপাদের মুড এন্ড মিশন কে বুঝতে পারবে সেজন্য জন্য শিলপ্রবাদের মুড এন্ড মিশনে কোনো এফেক্ট হবে না বিষয়টি ক্লিয়ার এটা কিন্তু একটা গুরু আলোচনা হম যেমন কেউ পাঁচশো বছর পরে ভক্ত হয়েছে ইস্কনের আজকে যে ইস্কন যে মুড মিশনে আছে সে সেই মুড এন্ড মিশনেই থাকবে কেউ একশো বছর পরে ভক্ত হয়েছে সে সেই মুড এন্ড মিশনে থাকে কেন কারণ ইস্কন কি প্রচার করছে শিল প্রপাদের গ্রন্থগুলো প্রচার করছে এবং তারা শিল প্রপাদের গ্রন্থগুলো পড়ে আজকে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি তারাও সেটাই উপলব্ধি করবে এমন না যে পাঁচশো বছর পরে ইস্কন বলবে যে পরে আরেকজন এখন গুরু হয়েছেন তাকে আমরা সবাই গ্রহণ করব এটা হবে না ক্লিয়ার ব্যাপারটি পাঁচশো বছর পরে কেউ বলবে না কৃষ্ণ ভগবান ভগবান বিষ্ণু এটাও বলবে না কেন কারণ শিলপ্রভুপাদের গ্রন্থের মধ্যে তিনি তার মনোভাব মুড এন্ড মিশন তিনি ব্যক্ত করেছেন ক্লিয়ার তাহলে মানুষের মাঝে মানুষের মাঝে শিলপ্রভাদের যে সম্পর্ক স্থাপন কে করছে ইসকন করছে কিসের মাধ্যমে শাস্ত্রের মাধ্যমে যেমন সকালবেলা শ্রী প্রবাদের ভাগবতম অধ্যয়ন করানো হয় রাতে গীতা পাঠ হয় যে ভাগবতম এবং গীতা কে লিখেছিলেন ছিল প্রভব লিখেছেন মানে ছিল প্রভুদের কথাই আলোচনা হচ্ছে এখানে ছিল প্রভব যে কোটেশনগুলো দিয়ে সেগুলো আলোচনা হচ্ছে ছিল প্রভব ভাগবতম যে তাৎপর্য দিয়েছে সেগুলোই আমরা আলোচনা করি তাহলে 500 বছর পরে সেগুলোই চলবে তারাও শ্রী প্রভুদের সঙ্গে যুক্ত হতে পারবে একই মুড এন্ড মিশনে চলবে এজন্য ইসকন আগামী দশ হাজার বছর পর্যন্ত পারবে না কারণ তার মুড এটি কিছুদিন পরে ভেঙে যায় একশো বছর পর ম্যাক্সিমাম দুশো বছর তারপরে সেই সোসাইটি থাকে না ভেঙে যায় কেন কারণ সেই সোসাইটির কোন মুড এন্ড মিশন নেই সঠিক যার ফলে ভেঙে যায় ইস্কন অত সহজে ভাঙবে না কেন ভাঙবে না কারণ এন্ড মিশন দিয়েছেন এজন্য ভাবব না এই মোড এর মিশন কে নিয়ে কাজ করছে একটা সোসাইটি কাজ করতে তার নামে যে ইসকন ইসকন কার মোডের মিশন কে নিয়ে কাজ করছে শিলা প্রভুপাদের মোড এর মিশন কে নিয়ে কাজ করছে আর শিলা প্রভপাদ কে তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর একজন সৈনিক চৈতন্য মহাপ্রভু যে চেয়েছিলেন সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার হবে সেটা কে করেছেন শিলা প্রভুপাদ রূপান্তরিত করেছেন বাস্তবে তাহলে শিল প্রভুপাদের মুঠ কে নিয়ে কে কাজ করছে ইস্কন কাজ করছে আমি ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছে তার মানে শিল প্রভুপাদের মুড এন্ড মিশনের সঙ্গে আমি যুক্ত হয়েছে ইস্কন আমাকে হেল্প করছে ইস্কন আমাকে সাপোর্ট করছে শিল প্রভুপাদের মুড এন্ড মিশনকে উপলব্ধি করার জন্য ক্লিয়ার ব্যাপারটি আচ্ছা নেক্সট হাত তুলুন কে বাইবা দিবেন কাল লেখা হয়েছে মোটামুটি তিনটা অধ্যায় কার কমপ্লিট হয়েছে

প্রতি দায়িত্ব ছাড়াও আমাদের পরিবারের সদস্যদের কৃষ্ণ আনার চেষ্টা করতে হবে বাবা মায়ের সেবা করা উচিত আপনার নেটওয়ার্ক এর প্রবলেম আছে আচ্ছা আমি একটা ভিডিও পাঠাচ্ছি দেখি ভিডিওটা না কি কি বললেন আপনার নেটওয়ার্ক বল প্রবলেম গুরুদেবের প্রতি দায়িত্ব ছাড়াও আমাদের পরিবারের সদস্যদের কৃষ্ণ ভবনার আশ্রয় আনার চেষ্টা করতে হবে বাবা ও মা মা বাবার সেবা করতে হবে আশেপাশের মানুষদের কাছে কৃষ্ণ প্রচার করতে হবে যাদের সন্তান আছে তাদের কৃষ্ণ ভবনামিকের প্রতি আকৃষ্ট করতে হবে হম এক মিনিট ওয়েট করুন আমার কাছে একটা ভিডিও ছিল আচ্ছা আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি আমাদের কি কর্তব্য থাকে

হ্যাঁ ভিডিওটা দেখেছেন সবাই এখানে কি দেখলেন বাদন কবু বলুন এখানে একজন মানে জলে ডুবে যাচ্ছে তো সেটা দেখে হাতি এসে তাকে বাঁচাচ্ছে তো হাতির মধ্যে কি এসে গেল হ্যাঁ তার মধ্যে একটা মানুষ জলে পড়ে যাচ্ছে দয়া এসে গেল মহানুভবতা এসে গেল এটা হচ্ছে আমাদের কর্তব্য এখানে প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল গুরুদেব আছে প্রশ্ন ছিল না একটা গুরুদেবের প্রতি দায়িত্ব ছাড়া আমাদের জীবনে আর কি কি দায়িত্ব ছিল আর এই প্রশ্নের উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে আমাদের জীবনে আপনার পাশে কোনো একজন ব্যক্তি সে আজকে না খেয়ে আছে আপনার পাশের ঘরে না খেয়ে আছে আপনি ভাবছেন ও তো ভক্ত নয় ওর ওকে দেখে আমার লাভ নেই আমিষ খায় অসুর তাকে দেখে আমার লাভ নেই যারা ভক্ত আমি তাদেরকে দেখব এই ভাবনা কি ঠিক আছে কখনোই ঠিক নেই মানুষের পাশে এসে দাঁড়ানো মানুষকে সহযোগিতা করা মানুষকে ভালোবাসা এটা আমাদের একটা দায়িত্ব আপনি যখন কাউকে ভালোবাসবেন কাউকে সহযোগিতা করবেন তখন আপনি চিন্তা করবেন না যে সে ভক্ত না অভক্ত ক্লিয়ার পেপারটা বোঝা গেল আচ্ছা দ্বিতীয় আর একটি বিষয় একজন ব্যক্তি আপনার কাছে আসলো প্রভু আমাকে দু হাজার টাকা ধার দিন তখন আপনি কি বলবেন এরপরে কি হাত তুলবেন মিনিমাম তিনটা অধ্যায় কে লিখেছেন হাত তুলনু আপনি আপনার নামে কি বললেন তবু কিছু বললেন দারুন হরকিৎ বাবু কিছু বললেন না না দারুন ওয়েট করুন এরপরে হাত তুলুন কে লিখেছেন তিনটে অধ্যায় খাতায় লিখেছেন আপনার এক্সাম হয়ে গেছে তারপরে কে লিখেছেন আর কেউ তিনটে অধ্যায় লিখে কমপ্লিট করেছেন আজকে কেউ নেই তাহলে আমরা আবার ক্লাস করব নেক্সটে আহ তাহলে কালকে তো আমরা চেয়েছিলাম যে এই প্রশ্ন উত্তরগুলো গুলো নিয়ে আপনারা কালকে আসবেন বিকেল চারটায় কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো উত্তর অনেকে লেখা হয়নি যাদের লেখা হয়ে গেছে আপনারা এসে জমা করবেন তবে এই লেখা জমার সময় আমরা এই ভাইবারটা নিব এই ভাইবার আমরা যারা আজকে ভাইবা দিয়েছি তাদের আমরা ভাইবা মার্ক দিয়ে দিয়েছি অলরেডি তো প্রভু একটা ছোট ভাইবা চেয়েছে ভাইবার মার্ক দিয়ে দিয়েছে না দেখে না দেখে বলতে হবে এমন নয় খাতা দেখেই বলবে কিন্তু খাতায় প্রশ্নের উত্তরগুলো গুলো সব লিখতে হবে আর যারা বাকি আছেন তারা এই ভাইবাটা পরবর্তীতে আমরা অনলাইনে ভাইবাটা নিব এবং এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো আরো তো এখন যে ডিসিশনটা আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিলাম সিচুয়েশন কে উত্তর দিতে পারবে কেউ আপনার কাছে এসে দুই হাজার টাকা চেয়েছে প্রথম সিচুয়েশনটা কি ছিল পাশের বাড়ি একজন না খেয়ে আছে অসুস্থ আছে না খেয়ে আছে কিন্তু অবক্ত আর এখন সিচুয়েশনটা কি আছে যে কে অবক্ত সে আপনার কাছে দুই টাকা চেয়েছে আমাকে ধার দিন সুমা ঘোষ মাধোদেই বলুন হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম সাহায্যটা কোনো মানে দয়া বা করুণার এখানে কোনো ইয়ে নেই তাই জন্য এই দিক থেকে আমরা কোন রকম সাহায্য করতে পারবো আপনি কি উত্তর দিবেন আচ্ছা সোমা দাস আপনি বলুন কি উত্তর দিবেন হরে কৃষ্ণ বলছে এটা এক কাউকে অর্থ দিয়ে সাহায্য করা মানে শত্রু করানো তাকে অর্থ দিয়ে সাহায্য করা যাবে না কি ভাই তোমাকে অর্থ দিয়ে আগে আমি শত্রু বাড়াবো সে উত্তরটা আপনি দিবেন আপনি কি উত্তর দিবেন সেটা বলুন তাকে অর্থ দিয়ে সাহায্য করা যাবে না এটা ঠিক না তাকে কি উত্তর দিবেন আপনি সে এসেছে ধরুন কেউ এসেছে আপনার কাছে কেউ কাছে অপরাধ নেবেন না না এখন আমার পয়সা নেই আমি দিতে পারছি ওকে এটা একটা উত্তর আছে প্রভু আপনার কি উত্তর হবে বলুন আপনি কি উত্তর দিবেন তো তাকে আমরা বলতে পারি যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে পয়সা নেই কিন্তু তোমার যদি কোন খাওয়া দাওয়া বা কোনো কিছু প্রবলেম হয় তুমি আমার বাড়িতে এসে প্রসাদ গ্রহণ করতে পারো এবার সিচুয়েশন আবার ক্রিয়েট করছি আমি তিন নম্বর সিচুয়েশন মন্দিরে কোনো ভক্ত আপনার কাছে টাকা তাইলো দুই হাজার টাকা থার্ড সিচুয়েশন তাকে দেয়া যেতে পারে যদি আমার কাছে থাকে তাকে দেয়া যেতে পারে দিয়ে দিবেন শিশির প্রভু অ্যাকাউন্টস ফাইন্যান্স ম্যানেজার আপনার কাছে টাকা সবাই জানে আপনি টাকা কালেকশন করছেন হরিদ্বারের টাকা প্রচুর টাকা আপনার কাছে আছে এটা জেনে গেছে তো মন্দির একজন ভক্ত সে থাকে আপনার কাছে এসে জিজ্ঞাসা করলো দু টাকা ধার দিন আমি পরে আপনাকে দিয়ে দিব যে সমস্যায় পড়েছে প্রথমত আমি দেখবো আমি ওকে ওনাকে জিজ্ঞেস করব যে আপনার টাকার কি বিশেষ প্রয়োজন কি কারণে বিশেষ প্রয়োজন প্লিজ আমাকে একটু বলুন আমি তাহলে সেই ভাষায় আপনাকে হেল্প করতে পারবো আমি প্রথমে কারণটা শুনতে যাইব যদি আমার কারণটা মনোভূত হয় আমি তখন চিন্তা করবো তাকে টাকাটা দেব এবং এক্সামিন করে টাকাটা দেব আমি অন্ধের মতো তাকে টাকা দেব আচ্ছা এবার আমি চার নম্বর কোশ্চেন ক্রিয়েট করছি চার নম্বর সিচুয়েশন ক্রিয়েট করছি এক একটা করে সিচুয়েশন মনে রাখবেন কিন্তু তাহলে আমি ব্যাক করবো আবার আপনি মন্দিরের ভক্তকে টাকা দিয়েছেন তারপরে প্রথম মাস গেল সে টাকা দেয় না দ্বিতীয় মাস আপনার সামনে দিয়ে আসছে না

তাকে রেক্টিফাইও করবো না তার প্রবণতা হচ্ছে তাকে টাকা দিতে টাকা নিয়ে এভাবে মিথ্যা কথা বলে টাকা নেওয়া নিয়ে কি করে সে অ্যাভয়েড করে যাওয়া তার সংস্পর্শ না থাকে আচ্ছা এই বিষয়টা তাহলে আমি এখন আবার তিন নম্বর কোশ্চেনে আসছি তিন নম্বর কোশ্চেন সৌরভ প্রভুকে জিজ্ঞাসা করছে সৌরভ প্রভু আপনার কাছে এসে কোনো ভক্ত টাকা চাইলো প্রভু আমাকে ওটা টাকা দিন দু টাকা দিন কি উত্তর দিবেন তাকে সৌরভবু বাথরুমে চলে গেছে হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম প্রভু হ্যাঁ ধন্যবাদ বলেন প্রভু যদি তিনি টাকা চাই তাহলে আমি কি বাবদের টাকা চাইছে এবং তাকে যে টাকা নিচ্ছে এর বিলটা আমাকে দিতে বলবো বিল না ধার নিতে এসছে বিল চাই যদি জরুরি ধারণা থাকে তাহলে আমার ওপরে যে কাউন্সিলর আছে আমি তাকে ফোন করব জিজ্ঞাসা করব তাকে আমি টাকা দেব কিনা বাস তবে আমি তাকে টাকা দেব এটা হচ্ছে বেস্ট ডিসিশন আমার যে উদ্যতন কর্তৃপক্ষ আছে তাকে জিজ্ঞাসা করব তাকে টাকাটা দেওয়া যাবে কিনা না হলে যে শিশিরবাবু সিদ্ধান্ত তিন মাস টাকা দেয়নি তার সাথে সম্পর্ক রাখব না আর তাকে যে এখানে দর্ব সেও তখন এখানে 2000 টাকার জন্য আসা বন্ধ করে দিবে আমার বই আসবে না তাকে ধরার জন্য বাস সব শেষ হয়ে গেল এ ধরনের সিচুয়েশন আমাদের ক্রিয়েট হয়েছে এ ধরনের সিচুয়েশনে আমরা পড়েছি এ ধরনের সমস্যায় আমরা অতীতে পড়েছি কেউ না কেউ এই কাজ করেছে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে মন্দিরের নাম বলে সেই জন্য একটা বিষয় এখানে আছে যে কোনো বিষয় সহযোগিতা একটা জিনিস সহযোগিতা কখন হবে স্থান কাল পাত্র বিশেষ এই যে হাতিটা ব্যক্তিটাকে সহযোগিতা করেছে কিসের উপরে স্থান কাল পাত্রের উপরে হাতিটা কি দেখতে পেয়েছে সেই লোকটা জলে গেছে তখন হাতিটা তাকে বাঁচাতে গিয়েছে স্থান কাল পাত্র বিশেষ আপনার পাশের বাড়ি একজন হঠাৎ করে তার শরীর অসুস্থ হয়ে গেছে তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে এখন আপনি ভাবছেন তাকে হাসপাতালে ভর্তি করালে আমাকে টাকা চাইবে হাসপাতালে গেলে টাকা চাইবে এই ভয়ে আপনি যাচ্ছেন না তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন আপনি ঘর থেকে বেরোচ্ছেন না কোন ঝামেলায় পড়বো আবার এটাও ঠিক নেই আবার কেউ এসে তার ব্যক্তিগত প্রয়োজনে আপনার কাছে এসে টাকা চাইছে বিলাসিতার কারণে তাকে সহযোগিতা করছেন তো এটা হচ্ছে বিষয় সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে স্থান কাল পাত্র এবং যদি স্থান কাল পাত্র পারফেক্ট হয় সেক্ষেত্রে যদি আমি সহযোগিতা না করি তাহলে এটা অপরাধ হবে আবার স্থানকাল পাত্র বিচার করে আমি যদি দেখি এটা সহযোগিতা করা ঠিক নেই ওখানে যদি সহযোগিতা করি তাহলে এটা সহযোগিতার মধ্যে পড়বেই না ক্লিয়ার বিষয়টি হম যেমন এক রাজা ছিল এবং রাজার ওখানে অনেকগুলো একটা ডাকাত ছিল সে প্রতিদিন রাজার দরবারে এসে ডাকাতি করত রাজা একদিন বড় সিকিউরিটি সিস্টেম তৈরি করেছে একদিন সে ডাকাত ধরা পড়ছে কোন রকম ধরতে ডাকাত পালিয়ে গেল সঙ্গে সঙ্গে তার পিছনে সিকিউরিটি দৌড়াতে শুরু করলো সেনাবাহিনী একজন সন্ন্যাসী ছিল তিনি তার কুটি নির্মাণ করেছেন তার সামনে বসে জব করছে সাধু বহুদিন ধরে তপস্যা করছে রাজাও তাকে খুব ভালো করে চিনে এখন ডাকাত গিয়ে সেই সাধুর আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে এখন সাধু বলছে যে ডাকায় যারা রাজার সিকিউরিটি তারা বলছেন আপনার আশ্রমে কি কোনো ঢুকেছে এখন সাধুর কি করা উচিত যদি বলে হ্যাঁ ঢুকেছে তাহলে ডাকাতকে নিয়ে মেরে ফেলবে আর যদি বলে না ঢুকেনি তাহলে মিথ্যা হবে পাপ কার হবে আমার হবে কি করা উচিত এই জন্য কাল পাত্র নির্বাচন করতে হবে যদি কোথাও সহযোগিতা করলে সোসাইটির সুনাম হবে যদি কোথাও সহযোগিতা করলে কারো প্রাণ বেঁচে যাবে যদি কোথাও সহযোগিতা করলে সে মানুষটার জীবন বাঁচবে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা উচিত কিন্তু কোথাও যদি সহযোগিতা করলে সে তার ব্যক্তি স্বার্থ উদ্ধার করবে সেখানে না যাওয়া ভাবে আমাদের এই যে গুরুর কাছে আমরা দীক্ষা নিয়েছি আমাদের অতিরিক্ত দায়িত্ব কি মানুষকে সহযোগিতা করা মানুষের পাশে এসে দাঁড়ানো মানুষকে ভালোবাসা এটা আমাদের দায়িত্ব আমি যদি মানুষকে ভালোবাসতে না পারি তাহলে আমি কখনোই আদর্শ শিষ্য হতে আবার মানুষকে ভালোবাসতে কি এমন ব্যাপারে জড়িয়ে পড়লাম হম শেয়ার বাজারে ইন্সুরেন্সে ওইসব জায়গায় জড়িয়ে পড়লাম তখন আমার সুবিপদ হবে সেজন্য দাদা আমি বুদ্ধিএকম সবসময় ভক্তের সঙ্গে থাকা উচিত তাহলে আমরা এই সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারি গুরুর কাছে প্রণাম করা উচিত প্রতিদিন গুরুকে প্রণাম করা উচিত চরণে পুষ্প অর্পণ করা উচিত গুরুদেব তখন আমাকে বুদ্ধি কি করা উচিত কখন কি করা উচিত হম তো সেই জন্য একটি বড় দায়িত্ব আমাদের মানুষকে ভালোবাসা কোনো অযথা কোনো কারণে মানুষের প্রতি হিংসা করা সাধারণ মানুষের প্রতি অশ্রদ্ধা করা এটা কখনো উচিত নয় একজন আদর্শ শিষ্য হিসাবে আমি একজন আদর্শ গুরুর আদর্শ শিষ্য সেই ক্ষেত্রে ত্যাগ করতে হবে ধীরে ধীরে হিংসা থেকে মুক্ত হতে হবে গুরু আপনাকে হেল্প করবে আপনি ধীরে ধীরে হিংসা থেকে মুক্ত হবেন গুরু আপনাকে সবসময় হেল্প করছে গুরু তার জীবনটা উৎসর্গ করেছে আপনাকে হেল্প করার জন্য ঠিক না শিষ্যদেরকে হেল্প করার জন্য তার ওনার পার্সোনাল কোনো কাজ নেই গুরুর একটাই কাজ আমাদেরকে সহযোগিতা করছেন তিনি ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য তাহলে আমাদের কি করতে হবে উৎসাহী হতে হবে আরো আমি কি করে নিজেকে সহযোগিতা করবো আমি কি করে নিজেকে হেল্প করবো নিজেকে সহযোগিতা মানে কাম ক্রোধ লোভ হিংসা মদ মাসর্য এই ছয়টি রিপু থেকে নিজেকে মুক্ত করা এই ছয়টির মধ্যে সবচেয়ে বড় কোনটি হিংসা এই হিংসা থেকে নিজেকে মাৎসর্য হিংসা থেকে নিজেকে মুক্ত থাকা সবসময় প্র্যাকটিস রাখতে হবে